আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমিও আপনার দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি। তো ইনার দেখা করার কিছু বড়ই হুকানি দিছি আর কিছু হুকাই গেছে অলরেডি। আজকে আপনার মাঝে বড় রাসার শেয়ার করব একটা বড় রেসিপি। তো ও দেখা করার আপনারা আমি বড়ই আনছি 1 কেজির মতো। গুণাং বালাই দইরাম দুলা বালু করছে ভাল লাগে। তো আশা করি রেসিপিটা আপনার মাঝে ভালো লাগতে পারে। গরুটা ভালো করে দইরাম আর ইনও দেখতে পারবা আস্তা ধনিয়া গুয়া মুড়ি গুণানি বাজরাম আর ইনও লগিয়া সাদা সরিষা আর লাল সরিষা যেগুলো দুই কালার আর খালি জিরা আর মেথি ও গুনানি ভিজিয়ে রাখছি কৃষ্ণ আর ইলো গুয়ামুড়ি আর ধনিয়া টানি আর অর্ধে আদা বাঙ্গা করে পিসা লুবিছি। ইনো দেখতে পাবা সরিষাটা আর মেথি ইতি সবটা আমার পিসা আর কিছু কাশন দিয়ে দিছি আমি আর মরিচ হলুদ ধনিয়া আর বিট লবণ আর গাছের কাঁচামরিচ আমি এখানে লই বেড়াম সকলটা আপনারা দেখা পাবা। ইনো আমি আস্তা 4টা শুকনা মরিচ দিছি হালকা টালি লেড়াম আমি কিছুটা বাজ্যা আর যত বড় আচারের মাঝে বা যে কোনো আচারের মাঝে জাল দিলে খাইতে টেস্ট হয়। তা ইনো আমি দিলাম সয়াবিন তেল। আজকে কিন্তু আমি আচারটা সয়াবিন তেল দিয়ে করব, সরিষার তেল দিতাম না। আমি আমার চেষ্টা করলাম, জানি না খার কীরকম লাগবো, তবে আমি আমার জেলা ফারি আমি ওলো করি। আপনারও দিনটা ফিরা দেখুন যেন ওলা ফিরা আসলে ভালো লাগবে। আর আপনারা ভাবতে পারুন যে কত বড়ই কিতার লাগে শুকাইছি। তো আমি বড়ইটা শুকানির কারণ হইল গিয়া যে আমি বাহিরে দেওয়ার লাগি বিদেশ দিন আমার স্বামী তখন তাম লাগি আমি বড়ইটা শুকাইছি। আইবা দিয়ে আমি রসুনটা বালা করি ভাজি লাগাম। রসুনটা যে সময় লালুই আইব তখন আমি সব মশলা একসাথে দিন দেখতে থাকতে। আশা করি ভালো লাগবো আপনারা। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। আশা থাকা বেল আইকনে ক্লিক করি সুন্দর একটা কমেন্ট করে যাইবা। তো অনেকে মাঝে মাঝে ফোন যে আমার বয়স শোনা যায় না, তো চেষ্টা করবো আমি। আমার মনটা বেশি ভালো আসেন না, কথার লাগে হয়তো আমার বয়সটা পুরোপুরি ভাবে শুনতে পারছেন না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বয়সটা আপনারা ক্লিয়ারভাবে শুনবা। কিন্তু আমি রাইত আসলে বয়স দিই তেমন একটা স্পিডে মারতাম পারি না, আশেপাশে মানুষ আছেন ফ্যামিলির সমস্যা হইতে পারে, তার লাগি একটু কষ্ট করি বোঝার চেষ্টা করবা। তো আমি সব মশলা একলগে দিলাইছি। দেওয়া আমি কিন্তু ইনো কিছু পানি অ্যাড করবো যাতে মশলাটা পছন্দ হয়, আর পরবর্তীতে আমি কোনো পানি অ্যাড করতাম না। তো আপনারা দেখতে থাকতো আসলে এক একজনের রান্না এক এক রকম। আমি জেলা ফারিওয়ালা আপনারা মাঝে শেয়ার করছি। আর কিছুদিন যাবৎ কোনো রান্না বান্নার ভিডিও দিতে পারলাম না, চেষ্টা করলাম যে মনে মনে ভাবলাম কীটা দেওয়া যায় আপনারা মাঝে কীটা শেয়ার করা যায়। তো ভাবলাম যে একটা বড় রাসারের রেসিপি দিই, আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো দেখতে পারা পানিটা কিন্তু টানি গেছে, তেলটা উপরে দিবাই গেছে। ওখন আমি
চিনি দিলাম, তো চিনিটাও লগিয়া যার যে চয়েস মতো। আর আমি ইনো 1 কেজির মতো ওই গোবরই লই নিছি, তার লাগিয়ে আমি 1 কাপ চিনি দিলাম। আমি চিনিটা মানে অল্প অল্প করে দেওয়া লাইরে সাইডা নিলাম। তো দেখতে পাবো আপনারা। আর আসলে আমার কথাবার্তা হয়তো বা অনেকে নাও বুঝতে পারেন, যদি বোঝেন না তাহলে ক্ষমা করে দিবা, কেননা আমি তো চেষ্টা করলাম, তারপর আমার মাথায় মাঝে হয়তো বা বলতে বিকলতে পারে, হয়তো বা সময় হইতে পারে, মানুষ মাত্রই ভুল। আর এক একজনের বাসা এক এক রকম, এক এক ডিস্ট্রিক্টের বাসা এক এক রকম। তো দেখতে পারবা বড়ইটা আমি দিলাইছি, এবারে বড়ইটা দিয়া আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আসলে শুদ্ধ ভাষায় মাথাটা তেমন, যারা আমরা সিলেটি যারা এরা শান্তি খাই না, তারপরও শুদ্ধ ভাষায় মাথাটা রাইট, কিন্তু আমি চেষ্টা করি, হয়তো বা যদি বুঝুন না তো একটু বুঝিয়া নেওয়ার চেষ্টা করবা। আখতা ধরি তো শুদ্ধ ভাষায় মাথা যাইতো না, তারপরও আমি চেষ্টা করলাম। কিন্তু দেখতে পারবো আপনারা, কিন্তু আমি বড়ইটা দিয়া লাইরা সাইরা বা সরা দিয়ে ডাকিয়ে রাখি দিলাম। তখন আমি 3 মিনিট পরে আবার আইলাম। তো দেখতে পারবো আপনারা, কিন্তু আমি ভিনেগার 3 চামচের মতো ভিনেগার দিলাম। ভিনেগারটা দিলে আচারটা বালা থাকে, নষ্ট হয় না। আশা করি আপনারা মাঝে বালা লাগবে। দিয়া আমি আবারও 2 মিনিট ডাকিয়ে রাখলাম। তখন কিন্তু আমি গুয়ামুড়ি আর ধনিয়াটা দিলাইলাম। আচারটা আমার ওয়ার পথে অলরেডি হয়ে গেছে। গুয়ামুড়ি আর ধনিয়াটা দিয়া আবারও আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ডাকা দিয়ে রাখলাম। তো আশা করা যায় যে আপনারা মাঝে ভালো লাগবো। ইনশাল্লাহ আচারটা অবশ্যই ভালো হইব। আপনারা ওলা বাসাতে একদিন ট্রাই করে দেখব, আশা করি আপনার মাঝে ভালো লাগবে। এক একজনে এক এক রকম করেন, আমি আমার সিস্টেমে করলাম। হয়তো বা হইতে পারেন যে ইলা না ওলা, তো আমরা আমার মা জেলা করেন, আমি ওলা করছি। আর অবশ্যই জানাইবা সেগুলা কোনো ভুল ত্রুটি যদি হয় অবশ্যই কমেন্ট করে করিবা। তো আমার আচারটা কিন্তু অলরেডি হওয়ার পথে, আর আমি আচারটা কিন্তু 2 দিন রই দেখাওয়াইয়া তারপরে আমি সরিষার তেল দিন হয়ে গেছে আমার আচারটা। আপনারা দেখতে পাবা আরিবাই দেখটার শব্দ নজর একটা লাগে আমি সরি আছি, এটা একটা গরুর শব্দ। আপনারা হয়তো বা অসুবিধা হইতে পারে, তার লাগে আমি আগে লাগে কমার দৃষ্টি দেখবো। আপনারা আমি কই নিলাম, আর আচারটা খুবই সুন্দর হয়েছে দেখতে পাবা, লোভনীয়, খাইতেও খুব মজা হয়েছিল। তো সবাই বলা থাকবা।